Hi viewers, let's talk about channel. তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি আমার বেবির উপরে অ্যাপ্লাই করে দেখা একটা প্রোডাক্ট সম্পর্কে কয়েকটা কথা। তো ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এ থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না বা কোনো প্রোডাক্টের হয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না। আমি জাস্ট আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট আমার বেবির উপরে অ্যাপ্লাই করে আমার এতটাই ভালো লেগেছে যে আমার মনে হয়েছে আরও পাঁচজন মা বাবাকে এই প্রোডাক্টটা সম্পর্কে বলা যেতে পারে। যেটা হয়েছিল কি, যখন আমার বেবি জন্মেছিল, হসপিটালে ছিল, সেই সময় হসপিটাল থেকেই এটা ওর স্কিনের উপরে অ্যাপ্লাই করা হয়। এবং যখন ওকে বাড়ি আনি, ডক্টরও বলে দিয়েছিলেন এটা প্রত্যেক দিন টাইম টু টাইম মেনটেন করে অ্যাপ্লাই করতে। তো সেই সময় থেকে, অর্থাৎ যখন ও চার দিন বয়স ছিল, সেই সময় থেকে এখনও পর্যন্ত, এখনও 18 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি প্রতিদিন প্রতিবার ওর স্কিনে এটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে বিফোর ন্যাপি, এটা একটা অ্যান্টি র্যাশ ক্রিম। তোমরা আমার অনেক ভিডিওতে এই বিফোর ন্যাপির নাম শুনে থাকবে। এই বিফোর ন্যাপিটা এতটাই ভালো বেবিদের স্কিনের পক্ষে, মধ্যে সয়াবিন অয়েল আছে, ক্যালেন্ডুলা অয়েল আছে, জিঙ্ক অক্সাইড আছে, এছাড়া আরও অন্যান্য ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো বেবিদের স্কিনের পক্ষে একদম সেফ। এবার এত দিন ধরে আমি অ্যাপ্লাই করে দেখেছি ও স্কিনে কোনো রকম কোনো র্যাশ হয়নি, কোনো রকম কোনো ইচিং, কোনো রকম ড্রাইনেস, কিচ্ছু না। স্কিনটা যেমন সফট ছিল সেরকমই সফট আছে। আমি কিন্তু বেবিকে বেশ ভালো মতনই ডাইপার পরাই, কোনো দিন হয়তো 4টে ডাইপার লেগে যায়, কোনো দিন হয়তো 5টা ডাইপার লাগে। পার্টিকুলার কিছু কিছু সময় আমি ওকে একটু ন্যাপি পরিয়ে রাখি, সেই টাইমগুলো বাদ দিয়ে বাকি টাইমটা কিন্তু আমি ওকে ডাইপার পরিয়েই রাখি। তো তোমরা যারা বেবিদেরকে ডাইপার পরাও নিয়মিত, বা যারা অকেশনালি বা মাঝে মাঝে ডাইপার পরাও, তারাও কিন্তু অবশ্যই ডাইপার পরানোর আগে অবশ্যই একটা অ্যান্টি র্যাশ ক্রিম ইউজ করো। এটা কিন্তু ভীষণ দরকার স্কিনটাকে ভালো রাখার জন্য। তো আমি যেটা করে থাকি, আমার এক্সপিরিয়েন্সটা একটু বলি, আমি যেভাবে যে যে স্টেপগুলো ফলো করি সেটা হচ্ছে, প্রথমে ডাইপার পরানোর আগে ডাইপার যেখানে পরাচ্ছে সেই সারফেসটা ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নেওয়া উচিত। যদি ওয়াইপস না ব্যবহার করে থাকো তো সেক্ষেত্রে জল দিয়ে মুছে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে জলটাকে সোক করে নাও। তারপর এরকম একটা অ্যান্টি র্যাশ ক্রিম ভালো কোম্পানির ওই পুরো সারফেসে লাগিয়ে দাও, সামনে পিছনে ভালোভাবে লাগাও। খেয়াল রাখবে যাতে এটা দেহের ভেতরে না ঢোকে। তো ভালোভাবে স্কিনটার ওপরে এটা অ্যাপ্লাই করা উচিত। আমি এই বিফোর ন্যাপি ইউজ করি, ভালোভাবে স্কিনের সামনে যেখানে ডাইপার পরানো হয় তার সামনের দিকটা পিছন দিকটা ভালোভাবে লাগিয়ে দিয়ে তারপর একটা ফ্রেশ ডাইপার পরিয়ে দিই। প্রত্যেকবার যতবার ডাইপার পরাই নতুন, ততবার এটা অ্যাপ্লাই করি। তো এটা অ্যাপ্লাই করে আমি ভীষণ হ্যাপি, বেবির স্কিনের পক্ষে এটা স্যুট করে গেছে একদম। যদিও এটা পার্টিকুলার কোনো স্কিনের জন্য না, সমস্ত বেবিদেরই এটা স্যুট করতে পারে। তো এটা সম্পর্কে তুমি তোমার বেবির ডক্টরের সাথেও কথা বলে দেখতে পারো, আবার নিজেরাও এটা সম্পর্কে সার্চ করে দেখতে পারো বিফোর ন্যাপি সম্পর্কে। এটা কিন্তু বেবিদের স্কিনের পক্ষে বেশ ভালো। তো এটার দাম হচ্ছে 75 গ্রাম, 200 টাকা দাম। তোমরা এরকম একটা ভালো ব্র্যান্ডের বিফোর ন্যাপি হোক বা এরকম একটা ভালো কোনো একটা ব্র্যান্ডের অ্যান্টি র্যাশ ক্রিম অ্যাপ্লাই করো বেবিদের ডাইপার পরানোর আগে, কারণ এটা কিন্তু ইউজ করা ভীষণ দরকার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ঝটপট একটা লাইক করে দিও, শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।